আপনার আশেপাশে কেউ নাই, আপনি তাল মাতাল হয়ে গেছেন, আপনি মঞ্চে ওইটা কি বলেন আমি কিছু বুঝি না। আজকে নির্বাচনের মাত্র 45 দিন বাকি, কিন্তু এই ব্যর্থতার সাথে 45টা নেতাও নাই। এটাকে বলে একটা ব্যর্থ রাজার ব্যর্থ নীতি। দুইবার লাল কার্ড পাইছে, তার থেকেও লজ্জিত হয়েছেন 10 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায়। এটাকে যোগদান বলে না, এটাকে বলে একটা ব্যর্থ রাজার ব্যর্থ নীতি। যিনি ভাঙার মতন জায়গায় আওয়ামী লীগের দায়িত্ব পেয়েও সকল কিছু হারিয়ে ফেলেছেন, এই ভাঙা সদরপুর চর বদ্রসর দ্বৈত অধ্যুষিত এলাকা, আজকে নির্বাচনের মাত্র 45 দিন বাকি, কিন্তু এই ব্যর্থতার সাথে 45টা নেতাও নাই। আজকে তাদের মঞ্চে নিয়ে উনি বক্তব্য দেন, দেখেন আপনার আশেপাশে কেউ নাই, কেউ থাকবেও না, কারণ একজন যুদ্ধ অপরাধী, একজন রাজাকার যে পাকিস্তানি আর্মিদের খাদ্য সাপ্লাই দিতে, তার কাছে আওয়ামী লীগ কোনোদিন সুরক্ষিত থাকতে পারে না। দুইবার লাল কার্ড পাইছে, তার থেকেও লজ্জিত হয়েছেন 10 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায়। 42 ডিগ্রি সেলসিয়াস গরমে তাপমাত্রায় রোদে গা জ্বলে যায়, সেই অবস্থায় হারা হাজার হাজার হলুদ পাখি মাননীয় প্রধানমন্ত্রীকে 8 ঘন্টা মাঠে দাঁড়াইয়া জান বাজিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখায় দিচ্ছেন বাংলা সদরপুর চর বদ্রসরের জনগণের সন্তান নিক্সন চৌধুরী। কিন্তু ভালোবাসে বাংলার মানুষ প্রধানমন্ত্রী নিজের চোখে দেখে গেছেন, তাই আগামী নির্বাচনে আমি কাজী জাফরুল্লাহ সাহেবকে বলবো, আপনি টাল মাতাল হয়ে গেছেন, আপনি মঞ্চে ওইটা কি বলেন আমি কিছু বুঝি না। আপনি বলেন নিক্সন তুমি 1100 বিঘা জমির মালিক, চাচা অনুরোধ করব সত্য কথা বলবেন, 1100 না 2000 বিঘার মালিক আমি। আমি নেতৃত্বে আহ্বান করতে চাই, আপনাকে নেতৃত্ব এই ভাঙ্গা উপজেলার, আমি উপাত্ত আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে।